টি-20 বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি জেতার পর অবসর গ্রহণ করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। তবে এখানেই শেষ নয়, মনে করা হচ্ছে ভারতীয় দলের আরও 5 জন ক্রিকেটার অবসর গ্রহণ করতে পারেন। যাদের তালিকায় প্রথম নাম রয়েছে শেখর ধাওয়ানের। টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে তিনি। ক্রিকেটে ওডিআই ফরম্যাটে ওয়ানডেতে তিনি সুযোগ পাচ্ছিলেন, তাকে অধিনায়কত্ব সম্মান দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে একদিনের ক্রিকেট থেকেও বাদ দেওয়া হয়েছে শেখর ধাওয়ানকে। একদিনের ক্রিকেট বিশ্বকাপ এবং টি-20 বিশ্বকাপে সুযোগ না পাওয়ার পর এখন মনে হয় ধাওয়ানের অবসর গ্রহণ শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবার অবশ্যই সিদ্ধান্ত নিতে পারেন বাংলা ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। উইকেটের পিছনে অনবদ্য পারফর্ম, ব্যাটে ভালো রান করেও ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়তে হয়েছিল বাংলার অনবদ্য ক্রিকেটার ঋদ্ধিমান সাহাকে। তারপরেও লড়াই চালিয়ে গিয়েছেন ঋদ্ধি, আইপিএলও ভালো ফর্ম করেছেন। তবে এবার মনে হচ্ছে কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করবেন ঋদ্ধিমান। এবার ক্রিকেটকে বিদায় জানাতে পারেন ভুবনেশ্বর কুমারও। একসময় সাদা বলের ক্রিকেটের ভারতের পেস অ্যাটাক্সের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন ভুবনেশ্বর কুমার। তার সুইং বোর্ডিং এ ছিল সকলের প্রশংসার যোগ্য। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি দলের বাইরে হলে খুবই খুব শীঘ্রই ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। এবার অবসর গ্রহণ করতে পারেন ঈশান্ত শর্মাও। একদিনের ক্রিকেট এবং টি-20 ক্রিকেটে ভারতীয় দলে কোনোদিনই নিয়মিত সদস্য ছিলেন না ঈশান্ত শর্মা। বর্তমানে তার বয়স 34 পেরিয়েছে। তবে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম সেরা অস্ত্র ছিলেন এই ডানহাতি পেসার। তাই ভুবি ও খুব শীঘ্রই ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। দীর্ঘদিন তিনি ভারতীয় দল থেকে ক্রিকেটে বাদ পড়েছেন, সেই কারণেই তিনি এবার অবসর গ্রহণ করতে পারেন। এছাড়াও পীযূষ চাওলা, যিনি 12 বছরের বেশি সময় ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন, ইনিও এবার অবসর গ্রহণ করতে পারেন। লেগ স্পিনার পীযূষ চাওলার বর্তমান বয়স 35 পেরিয়েছে। এই বয়সে স্পিনাররাই জাতীয় দলে চুটিয়ে ক্রিকেট খেলছেন, তবুও অশ্বিন জাদেজাদের ভিড়ে ব্রাত্য তিনি। জাতীয় দলের দরজা তার জন্য যে বন্ধ সেটা তিনি বুঝে গিয়েছেন, ফলে আর কিছুদিন অপেক্ষা করে অবসর নিতে পারেন তিনিও। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।